হ্যালো লিসেনার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং গুরু। আজ আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে এমন একজন ব্যক্তির জীবন কাহিনী নিয়ে, যার জীবনী জানাটা অনেক গুরুত্বপূর্ণ। কে সেই ব্যক্তি? তাহলে চলুন জানা যাক আজকের সেই গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবন কাহিনী। আজকে আমরা জানব দর্শনের আদি জনক থেলিসের সম্পর্কে। দর্শনের আদি জনক এই থেলিস, এর জন্ম ও জীবন বৃত্তান্ত সম্পর্কে সঠিক কিছু বলা সম্ভব না হলেও ইদানিং দার্শনিক মহলে থেলিস মহাজ্ঞানী হিসাবেই বিবেচিত হয়ে আসছেন। থেলিসের জন্মস্থান, থেলিসের জন্মস্থান ছিল আধুনিক পশ্চিম তুরস্কের প্রাচীন নগরী মাইলেটাসে। এই নগরীটি তখন ব্যবসা বাণিজ্য অত্যন্ত সমৃদ্ধশালী ছিল। থেলিসের পরবর্তীকালে দার্শনিক অ্যানাক্সিমেন্ড্রার এবং অ্যানাক্সিমেনিস মাইলেটাস অধিবাসীর ছিলেন বলে তারা তিনজনেই মাইলেসীয় দার্শনিক হিসাবে পরিচিত। তবে গ্রীসের উপাখ্যানে থেলিসকে সাত জ্ঞানীর এক জ্ঞানী বলে অভিহিত করা হয়, এবং যদিও তিনি মাইলেটাসের অধিবাসী ছিলেন, তবুও থেলিস গ্রিক দার্শনিকের সারিতেই বিবেচিত হয়েছেন। থেলিসের অবদান দর্শন শাস্ত্রে, দার্শনিক থেলিসের পূর্বে গ্রিস এবং আশেপাশের দেশগুলোতে ধর্মের এবং দর্শনের ভেতর তেমন কোনো তফাত করা যেত না। তখন যে কোনো প্রশ্নের ধর্মীয় সিদ্ধান্ত সত্য বলে মেনে নেওয়া হতো। ইতিপূর্বে মহাকবি হোমার এবং হেসিয়ার্ড তাদের বইতে যেভাবে দেবদেবীদের কল্পনা করেছিলেন, তাতে যদিও গ্রিক সাধারণ মানুষের মনে ধর্ম সম্পর্কে খুব একটা উচ্চভাব পোষণ করার কারণ ছিল না, তবুও থেলিস খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে যখন ধর্মে অবিশ্বাস থেকে স্বাধীনভাবে ঘোষণা করলেন, এই বিশ্ব মাটি মানুষ জীবজন্তু গাছপালা নদী নালা সব কিছুই আদি কারণ হলো জল। সেই সময়ই থেলিসের এই পানির দার্শনিক হিসাবে তাকে বিবেচিত করা হয়েছে। থেলিসের শিক্ষা জীবন কেমন ছিল? থেলিস, দার্শনিক থেলিস মিশরে পড়াশোনা করেছিলেন। গ্রিসের জ্ঞান বিজ্ঞান চর্চা সম্বন্ধে থেলিস পড়াশোনা করেন। মিশর এবং গ্রিস এই দুই প্রাচীন সভ্যতায় পরিপুষ্ট হয়ে থেলিস জলকেই সবচেয়ে বেশি শক্তিশালী কল্পনা করেছিলেন। এছাড়া সব জড় জগতেরই মূল উপাদান হচ্ছে জল। বর্তমানকালের এই বৈজ্ঞানিক সত্যের প্রথম উদ্যোক্তা হিসাবে থেলিসকেই বিবেচিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের পরবর্তীকালের সেমিটিক ধর্মগুলোর মতো প্রাক থেলিস যুগের গ্রিক দার্শনিকরা জল বাতাস আগুন এবং মাটিকে বিশ্বের সব কিছুর আদি উপাদান হিসাবে গণ্য করেছিলেন। আদি বিজ্ঞানী থেলিস, দার্শনিক থেলিস মিশরে এসে অঙ্কশাস্ত্র এবং বেবিলন থেকে জ্যোতির্বিদ্যায় পারদর্শী হয়েছিলেন বলে জানা যায়। থেলিস গণনা করে পিরামিডের আয়তন বলে দিতে পারতেন, এতে মিশরীরা আশ্চর্য হয়ে যেতেন। এছাড়া থেলিস জ্যোতির্বিদ্যা চর্চা করে খ্রিস্টপূর্ব 585 অব্দে যে সূর্যগ্রহণ হয়েছিল তার সঠিক ভবিষ্যৎবাণীও করেছিলেন, যাতে দেশবাসীরা থেলিসকে আদি বিজ্ঞানী হিসাবে গণ্য করা শুরু করেছিলেন। থেলিসের দর্শনশাস্ত্র কেমন ছিল? থেলিসের দর্শন ছিল স্বতঃস্ফূত বস্তুবাদ। থেলিস দেবদেবী অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করতেন না। হোমারের মহাকাব্য এবং তৎকালে প্রচলিত ধর্মীয় উপাখ্যানে দেবদেবীদের হস্তক্ষেপের ফলে এ জগতের সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে, কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না। মানুষের বা প্রকৃতির কার্যকলাপে দৈব বা কাল্পনিক অপশক্তির কারণ করার কিছুই নেই। দার্শনিক থেলিস, প্রাক থেলিস গ্রিক দর্শনের প্রায় সবার মতোই অনুধাবন করতেন যে যাবতীয় জড়পদার্থেই প্রাণের অস্তিত্ব রয়েছে। থেলিস জগৎ ব্যাখ্যায় যে নীতি এবং বৈজ্ঞানিক অনুসরণ করেন
তা তার সমসাময়িক কালের তুলনায় সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এবং এক অর্থে বিপ্লবাত্মক। জগৎ ব্যাখ্যায় থেলিস দর্শনকে বেশিরভাগ তার দার্শনিক জ্ঞানী ব্যক্তি বস্তুনিষ্ঠ বলে স্বীকার করে নেন। দার্শনিক থেলিসের বিবাহ জীবন। থেলিস বিয়ে না করে আজীবন কুমার থেকে যান। কথিত আছে, যৌবনকালে যখন তার মা তাকে বিয়ে করতে বলেছিলেন, তখন থেলিস বলেছিলেন বিয়ে করার সঠিক বয়স তার হয়নি। এদিকে প্রবীণ বয়সে আবার তার মা তাকে বিয়ে করার তাগিদ দিলে থেলিস বলেছিলেন, বয়স পার হয়ে গেছে, এখন কি করে বিয়ে করি। জানা যায়, এক সময় ব্যবসা করে থেলিস প্রচুর অর্থ উপার্জন করতে পেরেছিলেন। থেলিসের মৃত্যু। দার্শনিক থেলিস আনুমানিক 547 খ্রিস্টপূর্বাব্দে 78 বছর বয়সে মারা যান। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের জীবনী? কমেন্টস বক্সে প্লিজ জানায় দেবেন। আর যদি আপনাদের কারো জীবনী জানার থাকে, তাহলে আমাদের কাছে বললে আমরা সেই জীবন কাহিনী শোনানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।